আমি রাহাত মাহমুদ ফোরতিয়ার মেডিকেল স্টুডেন্ট কর্নেল মালিক মেডিকেল কলেজ মানিকগঞ্জ আশা করি সকলে সুস্থ আছি আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিফট ডোনাল ইকুই এই টপিকটাকে আরও বিভিন্ন নামে ডাকা হয় যেমন গিফট ডোনান ইফেক্ট ডোনান ইফেক্ট ডোনাল ল ডোনাল ইকুই যদি আমরা লক্ষ্য করি স্লাইডে তাহলে গিফট ডোনান ইকুই এখানে দুটো নাম দেখতে পারি একটা হচ্ছে গিফট আর একটা হচ্ছে ডোনান এখানে গিফটস হচ্ছে একজন আমেরিকান পদার্থবিদ যিনি আমাদের আঠারোশো সালে একটা থিওরি দেন দেন আরেকজন হচ্ছে ডোনান ডোনান হচ্ছে একজন ব্রিটিশ রসায়নবিদ যিনি উনিশশো সালে আরেকটা থিওরি দেন এই দুজনের দুটো থিওরি মিলে আমাদের এই গিফট ডোনান ইকুইবাম যে ল বা থিওরি বা ইফেক্ট যেটা আসছে এটার নামকরণ করা হয়েছে ওকে দেন যদি এটা একটু আমরা ডিটেল জানতে চাই তাহলে প্রথমেই জানতে হবে যে রুল অফ মুভমেন্ট মানে এই যে ক্যাটায়ন অ্যানায়নের মুভমেন্ট ঘটে থাকে সেটা কী রুলের উপর নির্ভর করে প্রথমে যদি লক্ষ্য করি সেটা হচ্ছে আমাদের কনসানট্রেশন কনসেনট্রেশন হচ্ছে ফার্স্ট এটার উপর নির্ভর করে যেমন হায়ার কনসেনট্রেশন থেকে লোয়ার কনসেনট্রেশনে সবসময় আমাদের এই যে ক্যাটায়নানায়ন মুভমেন্ট করে যদি আমরা চিন্তা করি যে এখানে একটা ফিগার দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে এক্সট্রাসেলার ফ্লিট লিপিড বাইলিয়ার প্লাজমা মেম্রেন এরপর হচ্ছে ইন্টারসেলারে এখন যদি আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে আমাদের আয়ন কম থাকে কনসেন্ট্রেশন আয়নের আর আমাদের যদি ইন্টারসেলারে বেশি থাকে সেক্ষেত্রে আমাদের দেখা যাবে কি ইন্টারসেলার থেকে এক্সট্রা সেলুলারে আয়ন আসবে আবার যদি এটা উল্টাটা হয় তাহলে এক্সট্রা সেলুলার থেকে আমাদের ইন্টারসেলারে যাবে ব্যাপারটা বুঝতে পারছি দেন যেটা হচ্ছে টুয়ার্ড অপোজিট চার্জ আর হচ্ছে অ্যাওয়ে ফ্রম লাইক চার্জ মানে একই ধর্মী চার্জ হচ্ছে বিকর্ষণ করবে আর বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করবে যেমন পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে বাট পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে ওকে বুঝলাম দেন থার্ডটা হচ্ছে ডিপেন্ডস অন ম্যামব্রেন পারমাবিলিটি মান হচ্ছে আমরা যে মেমব্রেন বা যেমন প্লাজমা ম্যাম এখানে প্লাজমা দেখানো হচ্ছে এইটার ভিতর থেকে কোন কোন আয়ন যেতে পারবে এটা মেনলি সাইজের উপর ডিপেন্ড করে এখন এইটার যে সাইটগুলো আছে আয়ন পাসের জন্য সেই সাইজ সাইটের যদি সাইজটা আমাদের আয়ন থেকে ছোট হয় তাহলে ওই আয়ন যেতে পারবে না সেক্ষেত্রে এই যে আমাদের পার্মাবিলিটি ম্যামব্রেনের পার্মাবিলিটি আছে এটার উপরে আমাদের কী নির্ভর করবে মুভমেন্ট আয়নের মুভমেন্ট ওকে বুঝলাম এখন যদি আমরা চিন্তা করি যে এখানে সোডিয়াম আছে বা এখানে সোডিয়াম না দেখা যাচ্ছে একটা পটাশিয়াম ক্লোরিন আয়ন এরপর হচ্ছে পটাশিয়াম আয়ন ক্লোরিন আয়ন এখন এই যে আয়নগুলো এগুলো যদি আমরা এইভাবে রেখে দিই পারমানেন্টলি দুইটি চারটায় আমাদের যে পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড যে আয়ন এগুলো কি ডিফিউজেবল মানে এই যে ম্যামব্রেনটা আছে এটা পাস করতে পারে সেক্ষেত্রে আমাদের কী হবে যদি এখানে বেশি থাকতো এটা বেশি থেকে কমের দিকে যেত আবার যদি এইখানে অনেকগুলো ক্লোরিন থাকতো তাহলে এ আবার এক্সট্রা সেলোর আসতো এটা করে জাস্ট দেখো এখানে দেখা যাচ্ছে কি একটি ইকুলিব্রিয়াম আছে এটা নর্মাল নর্মালভাবে চিন্তা করলে এইভাবে বাট আমাদের যে গিফট ডোনার ইকুয়েবিরিয়ামে এখানে কিছুটা অন্য মানে চেঞ্জ আছে আমরা যদি লক্ষ্য করি যদি গিফট ডোনাল ইকুইবিয়ামে কী বলেছে হয়ে নেই সেমি পারমাবেল ম্যামব্রেন সেপারেটেড সলিউশন অফ নন ডিফিউজেবল আয়ন ফরম অ্যানাদার সলিউশন অফ ডিফিউজেবেল আয়ন মানে একটা সেমিপার্মেবেল ম্যামব্রেন যদি থাকে এটা যেমন প্লাজমা ম্যামব্রেনটা আছে এটা সেমিপার্মেবল চিন্তা করি সো এটার এক সাইডে থাকবে কি আমাদের নন ডিফিজেবল আয়ন যেমন আছে এখানে প্রোটিন আমাদের নন ডিফিউজেবল আয়নের কথা যদি বলি সেটা সেক্ষেত্রে আমরা প্রোটিন চিন্তা করতে পারি নিউক্লিক অ্যাসিড গ্লাইকোপ্রোটিন এরা হচ্ছে নন ডিফিউজেবল আয়ন সো এক সাইডে যদি নন ডিফিউজেবল আয়ন থাকে আর অন্য সাইডে যদি ডিফিউজেবল আয়ন থাকে দেন কী হবে ইক্যুইবরাম ইজ অ্যাটেন্ড উইথ অ্যানিকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ডিফিউস ডিফিউজাবল আয়ন অ্যাক্রস দ্য সিম্পল ম্যাম মানে এটা ইকুইবরাম হওয়ার জন্য বা সাম্যতা আনার জন্য এটা এখানে একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে এই যে ডিফিউজেবল যেগুলো আমাদের পাস করতে পারে সেই ম্যাম ম্যামব্রেনটাকে ওকে দেন কি বলছে দ্য প্রোডাক্ট অফ মোলার কনসেন্ট্রেশন অফ ডিফিউজেবল আয়ন অন দ্য আয়দার সাইড অফ ম্যামব্রেন উইল বি দ্য সেম মেনটেনিং দ্য ইলেকট্রিক্যাল নিউট্রিলিটি অন বোথ সাইড অফ দ্য ম্যাম্রেন মানে যে ডিফিউজেবল আয়নগুলো আছে এই দুই সাইডই মানে ম্যাম্রেনের দুই সাইডই এর যে কনসেন্ট্রেশন বা ইলেকট্রিক্যাল কেমিক্যাল গ্র্যাডিয়েন্ট এটা একই থাকবে এইটা হচ্ছে আমাদের ইফডোনান ইকুলিভ্রাম ওকে বুঝলাম আর একটু কনসেপ্টটা ক্লিয়ার জন্য একটা ফিগার দেখতে পাচ্ছি এক সাইডে লেখা আছে এ কম্পার্টমেন্ট এবং অন্য সাইডে লেখা আছে আমাদের বি কম্পার্টমেন্ট ওকে এখন এ কম্পার্টমেন্টে আছে হচ্ছে আমাদের সোডিয়াম আর আছে প্রোটিন ওকে প্রোটিন তো এনায়ন আর আছে ও বি কম্পার্টমেন্টে আছে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন ওকে ক্লোরিন আছে এখন এই এখানে নন ডিফিউজেবল আয়ন হচ্ছে আমাদের প্রোটিন আর সোডিয়াম এবং ক্লোরিন হচ্ছে ডিফিউজেবল আয়ন এখন এখানে সাম্যবস্থা আনার জন্য আমাদের কি হবে লক্ষ্য করি যে এ সাইডে কোনো ক্লোরিন নাই কিন্তু বি সাইড আছে এজন্য আমাদের কনসেনট্রেশন গ্র্যাডিয়েন্টের জন্য আমাদের সেই সেম পার মেম্রেন পার হয়ে ক্লোরিন এতে চলে আসবে এক্ষেত্রে দেখা যাবে তখন কি হবে এ সাইড এবং বি সাইডের মধ্যে কি কেমিক্যাল যে আমাদের গ্র্যাডিয়েন্ট আছে সেটা চেঞ্জ হয়ে যাবে ফলে কি হবে আমাদের আবার কিছু ক্লোরিন আবার বের হয়ে চলে আসবে এছাড়া আমাদের ওই যে বেশি ক্লোরিন ওই যাওয়ার ফলে যে কেমিক্যাল এইটার জন্য আবার কিছু সোডিয়ামও এতে চলে যাবে ওকে দেন এই যে পার হয়ে গেল এই পার হওয়াটা যদি আমরা চিন্তা করি কতটুক হবে আমাদের মাথায় রাখতে হবে এখানে এ ভি থেকে এতে আসার জন্য ক্লোরিনও যতটুক যাবে ঠিক সেম পরিমাণে সোডিয়ামও এতে চলে যাবে এখন এই পরিমাণটা কতটুকু এটা বোঝার জন্য যদি চিন্তা করি যে এখানে সোডিয়াম ছিল হচ্ছে নাইন প্রোটিন পরিমাণ নাইন আবার ইসের সোডিয়াম নাইন ক্লোরিন ও নাইন এখন এই সাম্য অবস্থা বা গিফটোনাল ইকুইবিয়াম আনার জন্য যে সাম্যাবস্থায় আনার জন্য বি থেকে কতটুকু পরিমাণ সোডিয়াম এবং ক্লোরাইন আসবে সেটা আমাদের বুঝতে হবে সেক্ষেত্রে এমন পরিমাণে আসবে যাতে এই সাইডে যে পরিমাণ নন ইভিজেবল আয়ন থাকবে এই সাইডে এবং বি সেইটার যে গুণফলটা হবে সেটা হবে আবার সেম পরিমাণ বি সাইডের গুণফলের সমান ব্যাপারটা যদি বুঝি আমাদের যে আয়ন পাশের পরে আমাদের পরিমাণটা এমন অবস্থায় দাঁড়াতে হবে যদি আমরা চিন্তা করি এই সাইডে যদি ওয়ান আসে এই সেট হবে টেন আর ক্লোরিনও হবে ওয়ান তাহলে কত হলো টেন হয়ে গেল কিন্তু এই সাইডে কত থাকলো সেক্ষেত্রে হয়ে গেল কত আমাদের সাইডে এইট হয়ে গেলো এক কমে আর এই সেটে ওয়েট চৌষট্টি আট আট যদি গুণ করি তাহলে হয় চৌষট্টি তাহলে কি এটা হলো এই সাইড হলো টেন আর সাইডে চৌষট্টি হবে না আমার মাথা রাখতে হবে প্রোটিনের চিন্তা বাদ দিতে হবে ওকে আবার যদি চিন্তা করি যে দুই বাদ দিই তাহলে কী হবে এই সেডে হবে সোডিয়াম এগারো ক্লোরিন হবে দুই আর এখানে হবে সোডিয়াম সেভেন ক্লোরিনও সেভেন সাত সাথা ঊনপঞ্চাশ আর এই সেটে কী হল এগারো দ্বিগুণে বাইশ সমান হলো না এখন যদি আমরা দেখি যে আমাদের কী হবে তিন পার হলো তাহলে আমাদের এখানে হবে বারো সোডিয়াম ক্লোরিন হবে থ্রি আর এই সেটে হবে সোডিয়াম সিক্স ক্লোরিন সিক্স তাহলে তি ছয় গুণ ছয় যদি করি হবে হচ্ছে থার্টি সিক্স দেন এই সাইডে বারো গুণ থ্রিও থার্টি সিক্স বুঝলো তাহলে কী হলো দুই সাইডে ইকুয়েশনটা একই হলো এই যে আমাদের যে পরিমাণ সোডিয়াম এবং আমাদের ক্লোরাইড পাস হয় সেটা যদি পরিমাণটা হয় এক্স এক্স তাহলে টু হবে হচ্ছে বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস ওয়াইজ বি এখানে এ হচ্ছে আমাদের প্রথমে যে নাইন ছিল এটা হচ্ছে এ এরপর হচ্ছে যে পরিমাণটা আসছে এক্স আর বি হচ্ছে এটা হচ্ছে আমাদের সলিউশন বিতে যেটা পরিমাণটা ছিল ওটা হচ্ছে বি এতে এটা ছিল ওটা হচ্ছে ছোটো হাতে এ আর বিতে যেটা ছিল সেটা হচ্ছে বি কম্পার্টমেন্ট ওকে তাহলে যদি আমরা দেখি চিন্তা করি এক্সিক্যাল টু কী হলো এক্সিক্যাল টু বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস টুয়াইস বি তাহলে এক্স বি কী ছিল নাইন এ কী ছিল নাইন তাহলে এখানে হয়ে গেল কত একাশি ডিভাইড বাই নাইন প্লাস আঠারো মানে সাতাশ সাতাশ ডিভাইড বাই এইটটি ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি সেভেন হলে ইকুয়াল টু থ্রি হবে ওকে তাহলে বুঝলাম বি থেকে এতে যে আসবে সেটার পরিমাণ কেউ সূত্র দিবে এক্স ইকাল টু বি স্কোয়ার যেটা হচ্ছে এ কম্পার্টমেন্টের যে পরিমাণটা ওটা হচ্ছে বি আর সেটা হচ্ছে এ আর হচ্ছে আমাদের বি যে কম্পার্টমেন্ট ওটার হচ্ছে বি হিসেবে ধরা হয় সো এক্স ইকাল টু এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস টু বি ওকে ক্লিয়ার হলো ব্যাপারটা এখন যদি আমরা চিন্তা করি যে এই গিফট ডোনার ইকুই কী কী ঘটে তার একটা ধারণা নেই আর ডিটেলস বোঝার পরে ওয়ান ইজ সাইড অফ ম্যাম্রেন ইজ সলিউশন উইল বি ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে দুই সাইডই ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে তারপর দ্য প্রোডাক্ট অফ ডিফিজেবল আয়ন অফ ওয়ান সাইড অফ দ্য ম্যামেরেন উইল বি দ্য ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ডিফিউজেবল আয়ন অন দ্য আদার সাইড অফ দ্য ম্যামরেন দুই সাইডেরই আমাদের ডিফিজেবল আয়নের প্রোডাক্ট সেমই থাকবে দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট প্রডিউসড বাই আনএকুয়াল ডিস্ট্রিবিউশন অফ চার্জ আয়ন প্রডিউসড এ ট্রান্সমেমব্রেন পোটেন্সিয়াল ডিফেন্স হুইস ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দ্য নানিস্ট নানস্ট ইকুয়েশনের মাধ্যমে আমাদের এই যে পোটেন্সিয়াল তৈরি হলো দুইটার মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হল অসমোট্রিক আমাদের ইকুইলিবির মাসল বাট একটা আমাদের পোটেন্সিয়াল তৈরি হলো সেটা আমরা নানিস্ট ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি দ্য প্রেজেন্ট অফ ইম্পারমেন্ট আয়ন মানে ওই যে নন ডিভিজেবল আয়ন অন সাইড অফ মেম্রাইন ক্রিয়েটস অ্যান্ড অসমোটিক ডিফিউশন গ্রেডিয়েন্ট অ্যাটাচিং ওয়াটার অ্যাটাকিং ওয়াটার ইন্টু দ্য কম্পার্টমেন্ট মানে হচ্ছে যে সাইডে আমাদের নন ডিফিজেবল আয়ন বা প্রোটিনটা থাকে সে সাইডে অসমলটি বেশি হয় ফলে কী হয় অসমল আমাদের এটা আমাদের ওয়াটারকে অ্যাট্রাকশন করে এই কম্পার্টমেন্টের দিকে দেন যেটা আছে দ্য ডোনাল ইকুইড ইজ অ্যান্ড পেসিভ প্রসেস নো অ্যাক্টিভ ট্রান্সপোর্টার আর ইনভলভ ইন মেনটেইন দ্য ইকুইব্যাম এখানে কোনো অ্যাক্টিভ কিছু হয় না প্রসেসটাই প্যাসিভ এই ডোনান ইকুইব্রিয়াম ইজ অ্যান ইকুইলিব্রাম আয়ন কনস্টিটিউশন অন আদার সাইড অফ দ্য ব্যারিয়ার আর স্ট্যাটিক একটা স্ট্যাটিক পরিবেশে কোনো একটা ইকুইব্রামে আসে ওকে ইফ দ্য ডোনান ইকুইব্রিয়াম আর টু বিকাম ফুললি এস্টাবলিশ দ্য ইনক্রিজ ইন্টার স্লো আয়ন উইল কজ সেল টু সোয়েল ডিউ টু দ্য অসমোটিক ইনফ্লাক্স অফ ওয়াটার যে বললাম আমাদের নন ডিফিজেবল যে কম্পার্টমেন্টে থাকে সেক্ষেত্রে অসমোলারিটি বাড়িয়ে দেয় ফলে কি হয় আমাদের ভিতরে আমাদের বিভিন্ন আয়ন এবং ওয়াটার এন্টিনে ফলে আমাদের সেলটা কী হবে সোয়েলিং হবে ইডেমা ফর্ম করে ওকে দেন যে স্লাইডটা এই যে ইডেমা ফর্ম করে এই ইডেমাকে কীভাবে একটা সেল প্রিভেন্ট করে ওকে এখানে দুইটা সেলের কথা বলা হয়েছে একটা হচ্ছে কি প্লান্ট সেল আর একটা হচ্ছে হিউম্যান সেল এই হিউম্যান সেল প্লান্ট সেলে কীভাবে ইডেমা বা সোয়েলিংটা প্রিভেন্ট করে এক্ষেত্রে যদি আমাদের জানতে হয় প্রথমে যদি বলি প্লান্ট সেল প্লান্ট সেলে আমাদের আমরা জানি কি একটা সেল ওয়াল থাকে ফলে চাইলেও আমাদের প্লান্ট সেলটা মানে বড় হতে পারে না একটা সেলওয়ালটা কি একটা বদ্ধভাবে আটকে রাখে একটা বদ্ধ আবরণের মতো আমাদের সেলটা ফলে আমাদের চাইলেই সেলটা সোল করতে পারে না বা বড় হতে পারে না ফলে আমাদের বড় যদি বড় না হয় তাহলে আমাদের ফর্ম বা আমাদের লাই সেল লাইসিস হতে পারে না হবে না বুঝলাম এটা সেল প্লান্ট সেলের একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিকের মধ্যে থাকে সেলঅল সেল ওয়ালটা আমাদের এই সোয়েলিংকে প্রিভেন্ট করে বাট আমাদের হিউম্যান সেলের ভিতরে এটা ওইভাবে সেলঅল থাকে না ফলে এটা হচ্ছে অন্যভাবে আমাদের প্রিভেন্ট করে থাকে এক্ষেত্রে আমরা এটা প্রিভেন্ট করা হচ্ছে সোডিয়াম আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম যে আছে এটা হচ্ছে আমাদের প্রিভেন্ট করে এটা এই যে যখন আমাদের এই যে ওয়াটার ভিতরে ঢুকে আমাদের কি ডাইলট করে দিবে আমাদের কি করবে আমাদের যে ভিতরে যে আমাদের সোডিয়াম সরি আমাদের যে আমরা যদি লক্ষ্য করি কী হয় এই যে ওয়াটার ভিতরে যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের ওয়াটার বেড়ে গেলে আমাদের একটা সেলের ভিতর যদি ওয়াটার বেড়ে যায় সেখানে সে কনসেনট্রেশনটা পাতলা হয়ে যাবে ডাইলিউট হয়ে যাবে ফলে কী হবে আরও ক্যাটায়ন অ্যানায়ন ভিতরে এন্ট্রি নেয় ফলে আস্তে আস্তে সেলটা বড়ো হতে থাকবে ফুলতে থাকবে সোয়েলিং করতে থাকবে একসময় সোয়েলিং করতে করতে ব্রাস্ট করে লাইসিস হয়ে যাবে সেলটা এখন এটা প্রিভেন্টে কাজ করে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন যখন এই ইকুইলিব্রিয়ামে আসে তখন আমাদের আমাদেরকে এন্টিনো সুরকারে প্রিভেন্ট করার জন্য সোডিয়াম পটাশিয়াম পাম্পটা খুলে যায় এর ফলে কী হয় তিনটে সোডিয়াম বের হয়ে যায় দুইটা পটাশিয়াম লোকে ফলে কি সোডিয়াম আস্তে আস্তে কী থাকে বাইরে মানে সেলের বাইরে জমা হতে থাকে এক্সট্রা সেলার ফ্লুটে জমা হতে থাকে ফলে কী হবে যেভাবে আমাদের ওই যে প্রোটিনটা সেলের ভিতর থেকে একটা গিফটোনার ইকুইবিয়াম তৈরি করছে সেইমভাবে এটা যদিও প্রোটিন না বাট বাইরে অনেক পরিমাণে সোডিয়াম জমা হওয়ার ফলে কী হবে সেলের ভিতর থেকে বাইরে চলে যাবে আমাদের এই যে ক্যাটানগুলো যেমন ক্রোণাস অন্যান্য আয়ন থাকলে সেটা বের হয়ে যাবে যেগুলো হবে ফলে কী হবে সেমভাবে আবার একটা উল্টা গিফট ডোনান ইকুইবিরাম সৃষ্টি হবে এটাকে বলা হচ্ছে সেকেন্ড গিফট ডোনান ইকুইলিবিরাম এই যে প্রথমে একটা ঘটলো ফার্স্ট আবার দ্বিতীয় একটা ঘটলো সেকেন্ড এই দুটোর একসাথে বলে হচ্ছে ডাবল গিফট ডোনান ইকুইলিবিরাম যেটা আমাদের কি করে আমাদের যে হিউম্যান সেলের ইডেমা এবং সোয়েলিংটা প্রিভেন্ট করে ওকে ব্যাপারটা বুঝতে পারলাম নেক্সট যে টপিকটা আমাদের কী কী ইম্পর্টেন্স আছে এই যে গিফট ডোনাল ইকুইবিয়াম কী কী ইম্পর্টেন্স ফার্স্টে যদি বলি জেনারেশন অফ কি হবে রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল অ্যান্ড মেনটেন্স দ্য রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমরা চিন্তা করি যদি গিফট ডোনাল ইকুইবিয়াম না থাকতো তাহলে কি সেলের ভিতরে এবং বাইরে এই যে আয়নের পরিমাণ সমান থাকতো অসমটি সমান হতো ফলে কি হতো আমাদের ভিতরেও যা অ্যাকশন পোটেন্সিয়াল হইতো বাইরেও সেম হতো ফলে একটা ডিফারেন্স থাকতো না ফলে কি আমাদের রেস্টিং ম্যামের পোটেন্সিয়াল হতো না ফলে অ্যাকশন পোটেন্সিয়াল জেনারেশনও করা যেত না ওকে বুঝলাম দেন হচ্ছে কি মেনটেন্স অফ ডিফারেন্ট আয়নিক কনসেনট্রেশন দুসের আয়নিক কনসেনট্রেশনটা মেনটেন করে বায়োলজিক্যাল ফিল্ডে এক্সটেসেলার ইন্টারসেলার এটা হচ্ছে আমাদের এই গিফট ডোনাল এছাড়া হেল্প করা হচ্ছে অ্যাবজর্পশন এবং সিকুয়েশানে আর হচ্ছে কোরাইড শিপ যে আমাদের আছে যে কার্বনিক আয়নের সাথে ক্লোরিনের এক্সচেঞ্জের মাধ্যমে এটাও মেনটেন করে হচ্ছে আমাদের গিফট ডোনানি এছাড়া কি ওই যে অসমোলারিটি মেনটেন করাও এটা হচ্ছে গিফট ডোনি করব বোঝানোর চেষ্টা করেছি আমি কতটুকু বোঝাতে পারছি জানি না আবার নেক্সট কোনো ক্লাসে অন্য কোনো নতুন টপিকসে আলোচনা হবে থ্যাংক ইউ